আসসালামু আলাইকুম, যশোর লিটিক পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। টেবিল ফ্যান রিয়ান্ডিং ভোল্ট 220 আরপিএম 1400 ঘাট 16 এম্পিয়ার 0.24 মোবাইল নাম্বার দেওয়া আছে। যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। টেবিল ফ্যান যে কত নাম্বার ডানি, কত নাম্বার স্টারিং, কত নাম্বার টোটাল হিসেব দেওয়া হবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। বাংলাদেশে এই ধরনের প্রথম ফর্মা তৈরি করেছে যশোর লিটিক। এই ফর্মা সারা বাংলাদেশ যাচ্ছে, আপনারা চাইলে এই ধরনের ফর্মা নিতে পারেন, অনলাইন নিতে পারেন, ডাইরেক্ট এসে নিতে পারেন। ফর্মায় কয়েল করলে কোনো প্রকার কোনো নেট হয় না, সহজেই কোরের ভেতরে ঢোকে, জাম হয় না। এখানে রানিং চারটা, স্টারিং চারটা, শুধুমাত্র পাঁচটা লিড বাইট হবে, সুইচের জন্য তিনটা, আর রানিং এবং স্টারিং। রানিং ওয়ার নাম্বার 37 ঘাট 4 820 টার্ন, চার ঘাটে 820 পাক দেবেন। চারটা কয়েল হবে, চারটাই কিন্তু 820 পাক দেবেন। চারটা কয়েল হওয়ার পরে প্রথমে একটা লিড বাইর হবে, সেটা টেবিল ফ্যানের এক নম্বর সুইচ। এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল ফ্যানের যে সুইচের একটা কানেকশন বাইর করা হয়েছে। চারটা রানিং, চারটা স্টারিং, এর যে ক্যাপাসিটার সেটা কিন্তু টু ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করবেন। অটোমেটিক রিয়ন্ডিং যশোর ইলেকট্রিক, আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। যে কোনো বিষয়ে আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই কথাগুলো তুলে ধরার। এখানে যে লিড বাইট করা হচ্ছে 2 নম্বর, তারপরে যে পাক চলছে, যেহেতু মোট 5টা লিড বাইর হবে। স্টার্টিং ওয়ার নাম্বার 37 ঘাট 4 620 টার্ন,